ড্রাগন ফলের খোসাটা ফেলে না দিয়ে এভাবেও বানিয়ে নিতে পারেন দারুণ কিছু। ড্রাগন ফলগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি, আর পান ফুটন্ত গরম পানির মধ্যে খোসাগুলো সিদ্ধ করতে দিয়েছি। প্রায় 20 মিনিট মতো সিদ্ধ করে নিব, তারপর ছাঁকনির সাহায্যে পানিটা ছেঁকে নিব আর বাকি খোসাগুলো ফেলে দিব। সিদ্ধ করার পরে খুব সুন্দর একটা কালার এসেছে। এইটা দিয়ে এখন তৈরি করব মজার একটা বিকালের নাস্তা। তার জন্য আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়েছি, আর সামান্য লবণ, আর 1 চা চামচ চিনি নিয়েছি, আর দিব 1 চা চামচ মতো খাবার তেল। হাত দিয়ে ভালোভাবে তেলের সাথে ময়দার মিশ্রণটা মাখিয়ে নিব। এভাবে ঝরঝর হয়ে গেলে আগে থেকে জাল করা ড্রাগন ফলের সেই পানিটা দিয়ে দিব। এটা দেওয়া মাত্রই ময়দার মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। ব্যাস এটা দিয়েই তৈরি করে নিব আজকের রেসিপিটা। একটা নরম ডো তৈরি করব। ডোটা কিছুক্ষণ ময়ান করে 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব রেস্টে। 10 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন ময়দা থেকে কয়েকটা লেচি কেটে নিব, ছোট ছোট লেচি করে নিব। আজকে আমি তৈরি করছি মিষ্টি মিষ্টি লুচি, যেটা বাচ্চারা দেখলে খেতে খুবই আকর্ষণীয় হবে। আমার এখানে 6টি লেচি হয়েছে। এখন প্রত্যেকটা লেচিতে লেচি দিয়ে আমি লুচির শেপ দিয়ে নিব। এখানে আমি তেল দিয়ে তার রুটি সাইজে বেলে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা লুচি আমি বেলে নিব। যে কাউকে আপনি এটা পরিবেশন করলে কেউ বুঝতেই পারবে না যে এটা কীভাবে বানানো, আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে এটা কীভাবে বানানো হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল প্রতিটা লুচি। এখন ভেজে নিব, ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিব। জালটা মিডিয়াম আঁচেই রাখবো। এভাবে ফুলে উঠলে দুই পাশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এভাবে সবগুলো ভেজে নিয়েছি আস্তে আস্তে। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার লুচি। এভাবে কিছু কিছু জিনিস ফেলে না দিয়ে বুদ্ধি করে তৈরি করে নিতে পারেন মজাদার কিছু খাবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। লুচিতে সামান্য চিনি ব্যবহার করাতে টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।